আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকটা ইমোশন, অনেকটা আবেগ, অনেক কিছু মিশ্রিত একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটার মধ্যে অনেক কথা, অনেক কাহিনী আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এখানে আমি 1.5টার মতো করলা নিয়েছি, করলাগুলা শেষ হয়ে গেছে, 1.5টার মতোই ছিল। আগের দিন যেহেতু ভাজি খাওয়া হয়েছে তাই বেশি ছিল না আর কি। আর এখানে 3টা আলু নিয়েছি। তো এই 1.5টা করলা দিয়ে কী করবো ভাবছিলাম, তো হঠাৎ করে আমার মনে হলো আমার একজন রুমমেট ছিল, তার এলাকার একটা খাবার ছিল যেটা আমি খেয়েছিলাম একবার, তো সেটা খাওয়ার পর আমার ভালোই লেগেছিল, তো ভাবলাম তার এলাকার খাবারটাই আমি আজকে তৈরি করি আর কি। তো জীবনে কখনো তৈরি করি নিয়ে ধরনের খাবার বা বানাইনি, তো ভাবলাম যে আজকে যেহেতু অল্প করলা আছে আমি করলাটা দিয়ে এটা বানাই। তো করলাগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, সেভাবে আলুগুলোকে কেটেছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি নিয়েছি। তো এখানে ছোট মাছ নিয়েছি, ছোট মাছগুলো ধুতে ধুতে কিছু কথা বলি আমি। তো আমার একটা রুমমেট ছিল, রুমমেটের বাসা হচ্ছে একটা এলাকাতে, যে এলাকাটার নাম আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, সে এই যে মাঝে মাঝে এই যে করলা দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি নিয়ে আসতো, যেটা তার বাসা থেকে মানে আম্মু রান্না করে দিত আর কি। তো ওটা আমি আগে কখনো খাইনি, সে নিয়ে আসতো যখন তখন খাইতাম। মেসে থাকলে তো সবাই সবার খাবার শেয়ার করে আর কি, তো সেও শেয়ার করতো, আমরাও শেয়ার করতাম। তো তার এই খাবারটা আমার খুব ভালো লেগেছিল। এখন যদিও তার সাথে আমার সেভাবে যোগাযোগ হয় না, কথা হয় না, কোনো একটা কারণে, মানে ছোটো একটা কারণ, দুজনেরই দোষ ছিল না হয়তো বা দুজনেরই দোষ ছিল, এরকম হতে পারে। তো ছোটো একটা প্রবলেমের জন্য দুজনের এখন যোগাযোগ নাই, তবে তার এই রেসিপিটা হঠাৎ যখন করলাম তখন তার কথা খুব মনে পড়ছিল। যাক, সে ভালো থাক, সুস্থ থাক, তার জীবনে সফলতা অর্জন করুক, এটাই চাই। যেহেতু সে আমার ছোট রুমমেট ছিল, সেক্ষেত্রে তার মানে সুস্থতা কামনা করা, তার ভালো কামনা করা আমার উচিত। তো যাই হোক, এখানে আমি চিকন করে কাটা করলা, আলু সবগুলো নিয়ে নিয়েছি, সাথে বেশি করে পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর অনেকগুলো চেরা কাঁচামরিচ নিয়েছি। তারপর লবণ, হলুদ, ধনিয়া আর জিরা গুঁড়া নিয়েছি। এখানে কিন্তু আমি মরিচ গুঁড়া ইউজ করব না, মরিচ গুঁড়া ইউজ না করেই এই খাবারটা তৈরি করব। আর এটা কিন্তু মরিচ গুঁড়া ছাড়াই অনেক টেস্টি লাগে, কাঁচামরিচ পুরাটাই দিয়েছি আমি কিন্তু। মানে এখানে সব কিছু দিয়ে সুন্দর মতো আগে আমি মাখাই নিব, মাছটা দেওয়ার আগে। আর এই মাখানোটা যত বেশি মজা হবে ততই কিন্তু এই করলা চচ্চড়িটা আরও ভালো হবে। তো এই খাবারটা কার কার এলাকায় খেয়ে থাকেন বা বানানো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় কিন্তু এটা খুব সচরাচর খাওয়া হয় না, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন হবে, এই ভয়ে ছিলাম যে আদৌ খেতে পারবো কিনা। তো যাক, আপনাদের ভাইয়া খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে নাকি খাবারটা। তো ছোট মাছ দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে হালকা অল্প করে একটু পানি দিয়েছি যাতে করলাটা সিদ্ধ হয় আর কি। তারপর আমি সুন্দর করে ঢেকে দিয়ে হালকা আছে এটা আমি রান্না করব কিছুক্ষণ। আর এখান থেকে দেখতে পাচ্ছেন করলা থেকে বেশ আলু আর থেকে করলা থেকে দুইটা থেকেই পানি বের হয়েছে, আর ওই পানিটা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে। আর হচ্ছে এটার টেস্টটা হচ্ছে যারা তিতা খেতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর এটা সেভাবে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু চুলাতে থাকতে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য হালকা করে নিচটা নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর কি। তো এই তো ছিল আজকে আমার ছোট্টখাট্ট একটা রেসিপি, আর অনেকটা ইমোশন বলতে পারেন। তো যাই হোক, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এলাকায় এই রেসিপিটা তৈরি হয় বা খেয়ে থাকেন সেটাও জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।